খুব ভয়াবহ পাপ, যেটা সমাজে স্বাভাবিকভাবেই হচ্ছে, যেটা মানুষের কাছে বড় পাপ বলে মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেন, আমি দুঃখিত যে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, ইস্তাহিলুন আল হেরা, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। তিনি একথা বলছেন যে তাহার জন্য তাহারও জল হেমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। তিনি একথা বলেন, ইয়াতা ফাসাদুনা ফি তারিকে তাফাসাদ আল হামির, গাধা যেমন গাধির সাথে চলেও বুঝতে পারে না যে এটা মানুষ, মানুষ আছে আমার একটা লজ্জার ব্যাপার, তেমন খোলা মাঠে রাস্তার উপরে মানুষ জেনায় লিপ্ত হবে, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সামাজিক অবস্থা দেখলে এখন সেটাই মনে হয়, রাস্তাঘাটে ছেলেদের মেয়েদের পার্কে বসে থাকা, রাস্তাঘাটে বসে থাকা, কলেজ বিশ্ববিদ্যালয়ে বসে থাকা, আরও যেগুলো আপনারা ঢাকা শহরে বসবাসের সুবাদে যা দেখতে পাচ্ছেন, তা তো দেখে মনে হয় যে জেনা আর পাপের কাজ নয়, জেনা এখন স্বাভাবিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে তাজনিনে জেনা হওয়ার নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, এগুলো হলো মাধ্যম। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, এ অশ্লীল কথা, এ অশ্লীল গান, এ অশ্লীল ছবি, এগুলো আপনাকে জেনার দিকে টেনে নিয়ে যায়। কান দিয়ে শোনা হচ্ছে কানের জেনা। অল ইয়াদুল জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। অ রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কাল্প তাতামান্নাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসান নুতক, জিভার জেনা হচ্ছে এ বিষয়ে কথা বলা। মোবাইলে বলেন আর যেভাবে বলেন, পুরুষ নারী মোবাইলে নারীদের সাথে পরস্পরে কত যে জেনার গল্প করছে তার কোনো হিসাব নাই, হিসাব নিকাশের বাইরে। কিভাবে সমাজে অল্প সময়ের মধ্যেই জেনা এভাবে ছড়িয়ে গেল সম্মানিত মসজিদের মুসল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলিকে জেনার মাধ্যম বলে উল্লেখ করেছেন। বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যায় না, মরবে, একটি বুখারি মুসলিমের গুরুত্বপূর্ণ হাদিস। জাহাত ইমরাতুন গামে দিয়ে, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলছে, তাহির নিয়ে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজেই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, তুমি এলাইহে, তুমি তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তার মহাপাপ, এটা আল্লাহ রাসূল বুঝেছেন, কিন্তু তাকে ক্ষমা চাইতে বলছেন এই জন্য যে তার কোনো সাক্ষী সবুত নেই। তারপরে রাসূল মহিলাটি বলছে, আতুরা দেধুনি কামারা তাত্তা মাইজুমনা মালিক, মাইজুমনা মালিকের বিচার না করে আপনি তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন, আপনি কি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হবলা মিনা জেনা, আপনি যাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন তার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আপনি আমার বিচার করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, ইরজেই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা প্রসব হবে সেদিন আসিও, তোমার বিচার করে দেবো। মহিলাটি চলে গেল। যখন বাচ্চা প্রসব হলো, মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, তাকে একটা ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, আল্লাহ রাসূলে দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল দৃশ্য দেখে বলছেন, ইরজে, তুমি বাড়ি ফিরে যাও, ফরজিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, বিচার করে দেবো। মহিলা চলে গেল। দুই বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। উল্লেখ্য যে বাচ্চা মায়ের দুধ দুই বছর খাবে এটা নয়, বাচ্চা মায়ের দুধ যতদিন বুকে দুধ আছে ততদিন বাচ্চা খাবে, দুই বছর হোক, তিন বছর হোক, চার বছর হোক, পাঁচ বছর হোক, তাতে আসে যায় না, কিন্তু দুধমা প্রজা প্রমাণের সময়সীমা হলো দুই বছর। একটা বাচ্চা একজন মহিলার দুধ খেয়েছে, তো ও যে দুধমা এটা কতদিনের মধ্যে দুধমা প্রমাণ হবে? দুই বছরের মধ্যে যদি দুধ খায় তাহলে ও হলো দুধমা, আর যদি দুই বছর পার হয়ে গিয়ে দুধ খায় তাহলে দুধমা নয়। দুধ খাওয়ার সময়সীমা দুই বছর নয়, দুধমা প্রমাণের সময়সীমা হলো দুই বছর। কথাটা স্পষ্ট করতে চাইলাম, বুঝলেন কি না? তো দুই বছর পরে বাচ্চা বিচারালয়ে উপস্থিত,
অফিয়াদি কেসরা তো খুবজিন, এমতো অবস্থায় বাচ্চার হাটে এক টুকরা রুটি রয়েছে, এ রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে, এখন দুধ না খেলেও বাঁচবে। ফা দাফা হইল রাজুলিন মিনাল মুসলিমিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন। ফা মারাহা বিরাজমেহা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে রজম করার জন্য ঢেল ইট ঢেল পাথর দিয়ে মারার জন্য আদেশ দিলেন। ও হুফেরালা হেলা সাদরেহা, তাকে গর্ত বুক পর্যন্ত পুঁতে দেওয়ার জন্য একটা গর্ত খোঁড়া হলো। তার ব্যাপারে বললেন, তোমরা গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে ইট ঢেল পাথর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। এটা মহিলার জন্য, পুরুষের জন্য নয়। কেন? মহিলাকে যখন ইট ঢেল পাথর মারা হবে তখন ও ছুটে পালাবে, কোথায় গায়ে লাগবে কাপড়, কোথায় লাগবে গায়ে কাপড়, থাকবে থাকবে না, এগুলো প্রকাশ পাবে, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বিধান, তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে তাকে হত্যা করতে হবে। বিধান এত জটিল এখানে, মানে শাস্তি হিসেবে এত জটিল কঠিন বিধান আর কোথাও নেই। কত কঠিন বিধান ভাবা যায় না। একটা মানুষকে ফাঁসি দিয়ে মারা সহজ, একটা মানুষকে জবে করে মেরে ফেলা সহজ, কিন্তু একটা মানুষকে ইট দিয়ে মেরে মেরে ফেলা কি একেবারেই সহজ? কত কঠিন, কতক্ষণ পর্যন্ত মারবে, কতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, কখন নাক ফেটে যাবে, কখন চোখ ফেটে যাবে, কখন কান ফেটে যাবে, কখন মাথা ফেটে যাবে। খালিদ বিন ওয়ালিদ বলছেন যে আমি তার পাশে আসলাম, দিয়ে তার মাথার উপর একটা পাথর মারলাম, ফাতানাজ্জাহ দাম আলো, যে খালিদ পাথরটা মাথায় লেগে মাথা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো, তাহলে মনে হচ্ছে পাশাপাশি এবং খুব জোরে ছিটে এসেছে। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, তাদের কোনো ভাষায় হবে ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল বলছেন, বাহালে না খালিদ, খালিদ থামো, লাকাত তাওবাত আল্লাহ সাহেব মাকসিল্লা গফির আল্লাহ, এ মহিলা তোবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চেয়েছে। খালিদ, এরকম তোবা যদি পৃথিবীর কোনো বড় থেকে বড় পাপি করে তবু তার পাপকে ক্ষমা করা হবে, খালিদ তুমি গালি দিও না। এরপরে ফসল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল তার জানাজা করলেন, তার কাফন দাফন করলেন। তাহলে বোঝা গেল এক নম্বরে যে খালিদ তুমি গালি দিও না, তাকে তোবা করেছে, তার মানে তার তোবা কবুল হয়ে গেছে। তারপরে তিনি নিজে জানাজা করলেন, মানে তার পাপ নেই বলেই তিনি জানাজা করলেন। ওইদিকে তিনি বললেন খালিদকে যে খালিদ তুমি গালি দিও না। সব মিলে বোঝা যায় যে তার পাপ ক্ষমা হয়ে গেছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ, কিন্তু পাপ ক্ষমা হয়ে যাওয়ার পরেও তিনি এই ঘোষণা দিতে পারলেন না যে তোমার বিচার হবে না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তুমি চলে যাও। তার মানে জেনা করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে প্রমাণ হয়ে গেলে তার বেঁচে থাকার কোনো পথ নাই, কোনো পথই নাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে এ মর্মে জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি যে এটা ঘৃণিত পাপ, জঘন্য পাপ, মহাপাপ, যার শাস্তি হচ্ছে দুনিয়া থেকে বিদায় হওয়া, বাঁচার কোনো পথ নেই। দেখেছেন এত বড় পাওয়ারফুল মানুষ এই তোবা করে পাপ ক্ষমা হয়ে গেছে, তবুও তার পাপটা মোচনের ঘোষণা তিনি দিতে পারলেন না। তিনি শেষ পর্যন্ত তার শাস্তি দেওয়ার আদেশ করলেন তোবা কবুল হওয়ার পরেও। সম্মানিত মসজিদের মুসল্লি, এটা একটা পাপ যার ফলাফল জাহান্নাম। আল্লাহ আমাদেরকে এই বিষয়ে সতর্ক সাবধান থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মাল্লা নবী বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওলা ইউজাক্কিহিম, তাদের পবিত্র করবেন না। আচ্ছা, যাকে অন্যায় করেছে করেছে, মাফ করে দিলাম আমি, এরকম বলে তাদের পবিত্র করবেন না। ওলা ইউকাল্লিমুহুম, ওদের সাথে আল্লাহ কথা বলবেন না, কোনো কথাই নাই। ওলাহুম আজাবুন আজিম, তাদের জন্য বড় শাস্তি রয়েছে। তো সাহাবীগণ বলছেন যে কারা তারা, তারা তো ধ্বংস হলো, তারা কারা, তারা তো ধ্বংস হলো, তারা কারা? তখন উত্তরে বললেন, মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল। মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মসজিদের মাদ্রাসার প্রিন্সিপাল,
কলেজের প্রিন্সিপাল, হেড মাওলানা, হেডমাস্টার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার, যে যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথাই বলে, মিথ্যা কথা বলে সমাজের সেবা করছে, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। দুই, শাইখুন জানিন, বেশি বয়সে যে জেনাই লিপ্ত হয় আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। তিন, আয়লুল মুস্তাকবের, গরিব গৌরবী, গরিব মানুষ যদি অহংকার করে তাহলে তার সাথে আল্লাহ কথা বলবেন না।